আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এপিসোড। চলছে ওয়ার্ডপ্রেসের বেসিক টু অ্যাডভান্স কোর্স, যেখানে আমরা অলরেডি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিস্থিতিটা দেখিয়েছি। এখন থেকে যেই পর্বগুলো চলছে সেগুলো এলিমেন্টর পেজ বিল্ডার। তো এলিমেন্টর পেজ বিল্ডার নিয়েও আমরা বেশ কিছু ভিডিও প্রকাশ করেছি, যেখানে আমরা এলিমেন্টরের একদম বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি। এবং এলিমেন্টরের উইজেটগুলোর মধ্য থেকে আমি কন্টেইনার উইজেটটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন আমরা গতদিনে এই পর্যন্ত শিখেছিলাম, তাই না? তো এখন আমরা যেটা করব এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, প্রথম উইজেটটার নাম হলো টাইটেল, এবং এই উইজেটটা আমরা যখন দেখব, আমাদের এই উইজেটটা ভালো মতো দেখলে পরে আমরা বাকি উইজেটগুলো সম্পর্কে 90%-এরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অতএব প্রথম উইজেটটাতে আমি একটু সব কিছু ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব, দেন আপনারা কিন্তু এইটার থ্রুতে বাকিগুলো অটোমেটিক্যালি শিখে যাবেন। তো চলুন, আমরা প্রথমেই দুই কলাম বিশিষ্ট একটি রো নিলাম। ওকে, এখানে দুইটি কলাম আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে দুইটি কলামের মধ্যে আমি জাস্ট কী করবো, এই 9 ডটে ক্লিক করব। ক্লিক করলে আমাদের উইজেট প্যানেলটা চলে আসছে। এখান থেকে আমি জাস্ট হেডিং উইজেটটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হেডিং উইজেটটাকে নেওয়ার ফলে আমাদের এখানে একটা টেক্সট চলে এসেছে, এবং আমরা এখান থেকে এই টেক্সটটা চেঞ্জ করতে পারব। তো আমরা এখান থেকে লিখলাম লার্ন উইথ আমাদের আইটি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানে দেখতে পাচ্ছি। এখন যেটা করতে পারি, এইখানে আমরা আর কী কী অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা লিঙ্ক সেট আপ করার অপশন দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে কোনো একটা লিঙ্ক দিয়ে দিই, তখন এইটা লিঙ্ক বা ক্লিকেবল হয়ে যাবে। তো আমি যদি এখানে জাস্ট হ্যাশ রাখি, আমরা জানি হ্যাশ রাখলে এটা একটা লিঙ্কের মতো আচরণ করবে। তো দেখেন হ্যাশ দেওয়ার সঙ্গে সঙ্গে এই লেখাটার নিচে আন্ডারলাইন চলে আসছে। আমি যদি এটাকে সেভ করি, দেন যদি আমরা এটাকে প্রিভিউ করি, তো দেখতে পাচ্ছেন এটা এখন লিঙ্কের মতো আচরণ করছে। আমার মাউস পয়েন্টারটা কিন্তু এরকম হাতের মতো হয়ে গেছে, যেটাকে বলা হয় পয়েন্টার ইভেন্ট। তো এইখান থেকে আমরা এই লিঙ্কটা করাতে পারবো। এরপর লিঙ্কের সেটিংয়ে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব। আমি যদি এটা ক্লিক করে দিই, তাহলে আমার যেটা হবে, আমরা এখান থেকে এটাকে ক্লিক করলে আমরা এটা নিউ ট্যাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন নিউ ট্যাবে ওপেন হচ্ছে। আপনি নিউ ট্যাব মানে আপনার ব্রাউজারের নতুন একটা ট্যাবে ওপেন হবে, অর্থাৎ এখান থেকে ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হচ্ছে। এটা হচ্ছে আমার এইখান থেকে যখন আমরা এই অপশনটা চেক করে দিব। দেন অ্যাড নো ফ্ল, নো ফ্ল মানে এটা হচ্ছে আমরা গুগল সার্চ ইঞ্জিন, গুগল বা অন্যান্য কোনো সার্চ ইঞ্জিনে এইটা যেন ইফেক্ট না ফেলে, অর্থাৎ সার্চ ইঞ্জিনের সাথে আমাদের এটাকে সার্চের মধ্যে না নিয়ে আসে এই লিঙ্কটা, সেই জন্য আমরা এখানে নো ফলো দিতে পারি। এই নো ফলো দেওয়ার বিশেষত্ব আছে, এগুলো আপনারা এসইওর পার্ট, এগুলো আপনারা পরবর্তীতে জেনে নেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন কাস্টম অ্যাট্রিবিউট। তো যেটা হলো আমরা এইচটিএমএলের মধ্যে অ্যাট্রিবিউট সেট আপ করতে পারবো। তো অ্যাট্রিবিউট কী, এগুলো নিয়ে আপনাদের একটু কনসেপ্ট ক্লিয়ার হবে যখন আমরা এইচটিএমএল করব তখন। দেন দেখতে পাচ্ছেন সাইজ, সাইজটা হচ্ছে ডিফল্ট, স্মল যদি দিই তাহলে স্মল হয়ে যাচ্ছে, লার্জ দিলে লার্জ, মিডিয়াম দিলে মিডিয়াম। আমরা এখানে বিভিন্ন রকম সাইজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিফল্ট সাইজ। এছাড়াও কিন্তু আমরা এটাকে একদম পিক্সেল বাই পিক্সেল রিসাইজ করতে পারবো। দেন এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তো এইটা হচ্ছে, যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনস্পেক্ট করবেন, দেখেন এটা H2 এর মধ্যে রয়েছে। H2 যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এইটা সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। তো H2 এর মধ্যে এটা রয়েছে। তো আমি যদি এখান থেকে H2 না দিয়ে যদি H3 দিয়ে দিই, এবং এটাকে যদি আমি সেভ করি, তাহলে আমাদের এইখানে যদি আমরা চলে যাই, তো আমি দেখতে পারবো যে এটাকে যদি আমি এখান থেকে ক্লিক করে এটাকে ধরার চেষ্টা করি, তাহলে দেখেন এটা H3 ট্যাগের মধ্যে চলে এসেছে। আপনি আবার বলতে পারতেন, ভাই এটা তো এই ট্যাগের মধ্যে আছে। তো এই ট্যাগের মধ্যে আছে কারণটা হচ্ছে আমরা এখান থেকে লিঙ্ক করায় না রাখছি। তো আমি যদি এখানে লিঙ্কটা উঠাই দিই, তাহলে এটা আর এই ট্যাগের মধ্যে থাকবে না। তো এখান থেকে আবারও আমি এটাকে সিলেক্ট করছি, দেখেন এখন ডিরেক্টলি সে
h3 ট্যাগের মধ্যে রয়েছে। তো এই ট্যাগটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো এবং এই ট্যাগটা এসইও এর ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা এখান থেকে বাই ডিফল্ট ভাবে h2 টা রাখাই বেটার। এরপর দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এখানে অ্যালাইন সেটআপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এই টেক্সটটা লেফট থেকে শুরু হয়েছে, লেফটে ক্লিক করলে আপনি কোনো ইফেক্ট দেখতে পারবেন না। দেন আপনি যদি সেন্টারে ক্লিক করেন আমাদের টেক্সটটা সেন্টারে চলে গেছে, দেন আমরা যদি রাইটে ক্লিক করি আমাদের টেক্সটটা রাইটে চলে গেছে, এবং দেন যদি আমি এখানে জাস্টিফাইড ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটা কি হবে, এখান থেকে শুরু হবে। আমাদের টেক্সটটা যদি বেশি থাকতো তাহলে একদম এইখান থেকে শেষ করে আবার র‍্যাপ করে চলে আসতো। তো এটা আমরা দেখতে পাচ্ছি একটু পরে, বা আমি যদি এটাকে আমি আরও একটু বাড়াই, তো দেখতে পাচ্ছেন এটা জাস্টিফাই দেওয়ার ফলে দুই সাইডে একদম ইকুয়াল ভাবে বসে গেছে। যদি আমি এটা না দিতাম কী হতো, এই যে এরকম হতো। দেন আমরা এটাকে জাস্টিফাই দেওয়ার ফলে একদম দুইটা সাইডে সমানভাবে চলে এসেছে। তো এই হলো এখানকার কাজ। তো আমরা এখানকার কন্টেন্টের কাজগুলো দেখতে পারলাম। দেন যদি আমি স্টাইলে ক্লিক করি, আপনি স্টাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রথমেই টাইটেল, আমরা যদি এটা টাইটেল নিচ্ছি টাইটেল এবং টাইটেলের কালার দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এখান থেকে কালারটা সেট আপ করতে পারবো। এখানে ক্লিক করে আমরা যে কোনো কালার দিতে পারবো এখানে, এবং আমরা চাইলে এইখান থেকে ডিফল্ট কালার সেট আপ করতে পারবো, যেটা আমাদের পরবর্তীতে আমরা এগুলো দেখব কীভাবে ডিফল্ট কালারগুলো সেটিং করতে হয় এবং ডিফল্ট কালারগুলো সেটিং করলে কী কী সুবিধা পাওয়া যায়। ওকে, তো আমরা এইখানে কালারটা বুঝলাম। দেন আমরা দেখতে পাচ্ছি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে আমি বুঝিয়েছিলাম যে টাইপোগ্রাফি হলো একটা টেক্সটের যাবতীয় ইনফরমেশন উইদাউট কালার। তো কালার ছাড়া সকল কিছু আপনি টাইপোগ্রাফির মধ্যে পেয়ে যাবেন, অর্থাৎ টেক্সটটা কোন ফরম্যাটে থাকবে, টেক্সটটা আইটালিক হবে নাকি টেক্সটটা সোজা হবে, বাঁকা হবে, টেক্সটের নিচে আন্ডারলাইন হবে, টেক্সটের সাইজ কতটুকু হবে, টেক্সট কতটুকু মোটা হবে, টেক্সটটা কোন ফন্টে হবে, সব কিছু ডিপেন্ড করবে আপনার টাইপোগ্রাফির মধ্যে। তো আমি যদি টাইপোগ্রাফিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন টাইপোগ্রাফির এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফন্ট ফ্যামিলি। তো প্রথমে ফন্ট ফ্যামিলি যদি আমরা এখানে ক্লিক করি, আমরা এখান থেকে যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবো আমরা জাস্ট ক্লিক করার মাধ্যমে। এই ফন্টগুলো ছাড়াও এখানে গুগলের সকল ফন্ট সাপোর্ট করানো আছে অলমোস্ট। তো এছাড়াও কিন্তু আমরা এই সাইডে যদি চাই কোনো কাস্টম ফন্ট সেট আপ করতে পারবো। কাস্টম ফন্ট মানে বাইরে থেকে কোনো ফন্ট আমাদের পছন্দ হলে সেটা আমরা এখানে সেটিং করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ফন্টগুলো কীভাবে কাজ করে। ওকে, ফাইন। তো এরপরে দেখতে পাচ্ছি আমরা সাইজ। তো এখান থেকে আমরা সাইজ ডিপেন্ড করতে পারবো। তো সাইজের মধ্যে যদি আসে এখানে দেখেন পিক্সেল রাখা হয়েছে, এখানে যদি ক্লিক করেন তো আমরা আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, সবগুলো অপশন নিয়ে আমরা এখন কথা বলছি না। তো দেন আমরা দেখতে পাচ্ছি ওয়েট। এই লেখাগুলোর ওয়েট মানে হচ্ছে লেখাটা কতটুকু থিকনেস আছে, মোটা আছে। তো আমরা এখান থেকে যদি এই ওয়েটটাকে বাড়াই, এই ওয়েটটা শুরু হয় হচ্ছে 100 থেকে এবং শেষ হয় হচ্ছে 900-তে। 100 মানে সবচেয়ে চিকন এবং 900 মানে সবচেয়ে মোটা। আমরা যদি এটা ক্লিক করি 900-তে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, বাট 100-তে চেঞ্জ দেখতে পাচ্ছি। দেখছেন 100 বা 400 একই রকম। এটা একটা ফন্টের উপর ডিপেন্ড করবে, ফন্টের উপর ভ্যারি করবে। 900 দিলে আমরা দেখবো এটা অনেকটা বোল্ড হয়ে গেছে। দেন দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হচ্ছে এই ফন্টটা আপার কেস, আপার কেস দিলে আমার যেটা হবে প্রত্যেকটা লেটার বড় হাতের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেটার বড় হাতের হয়ে গেছে। দেন যদি আমরা লোয়ার কেস দিই প্রত্যেকটা লেটার ছোটো হাতের হয়ে যাবে। দেন যদি আমরা এখানে ক্যাপিটালাইজ দিই তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, অর্থাৎ বড় হাতের হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার বড় হাতে রয়েছে। দেন আমরা যদি এখান থেকে নর্মাল রাখি তাহলে নর্মাল রাখলে যেটা হবে আমরা যেভাবে দিব সেভাবেই পাবে। দেন দেখতে পাচ্ছেন স্টাইল। স্টাইল মানে হচ্ছে এখানে আমরা নর্মাল, আইটালিক এবং অবলিক। এই আইটালিক এবং অবলিক একই রকম, কোনো চেঞ্জ দেখতে পারবেন না আপনি। এখানে দেখেন আমি আইটালিক দিচ্ছি, কোনো রকম চেঞ্জ হয় নাই। সুতরাং আর নর্মাল মানে নর্মাল। এরপরে দেখতে পাচ্ছেন টেক্সটের ডেকোরেশন। ডেকোরেশনের মধ্যে আমি আসলে আন্ডারলাইন পাবো। আন্ডারলাইন মানে নিচ দিয়ে একটা আন্ডারলাইন যাবে। আমরা ওভাররাইট পাবো। ওভাররাইন মানে উপর দিয়ে একটা লাইন গিয়েছে। দেন আমরা পাচ্ছি হচ্ছে লাইন থ্রো, মানে এর মাঝখান দিয়ে কেটে যাবে এরকম। দেন আমরা পাচ্ছি নান, মানে আমরা কোনোটাই দিতে যাচ্ছি না, নর্মাল। নান বা নর্মাল বা ডিফল্ট একই জিনিস। ওকে, এরপর দেখতে পাচ্ছেন লাইন হাইট।
এই যে আমরা দুইটা লাইন পাশাপাশি বসছে, এই লাইনের মাঝখানে একটা গ্যাপ রয়েছে, তো আপনি এই লাইন হাইটের মাধ্যমে এই গ্যাপটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে আপনি যদি গ্যাপ বাড়ায় দেন বা কমায় দিতে পারবেন। ওকে ফাইন। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেটার স্পেসিং, আমাদের দুইটা লেটারের মধ্যে একটা স্পেসিং আছে, সেইটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা আমাদের দুইটা লেটারের মধ্যে আমরা স্পেসিংটা নিয়ন্ত্রণ করতে পারছি। এরপরে ওয়ার্ড স্পেসিং, মানে দুইটা ওয়ার্ডের মধ্যে আমাদের স্পেসিংটা নিয়ন্ত্রণ হবে, দেখেন। ওকে ফাইন। এই হলো আমাদের এই স্টাইল প্যানেলের কাজ। দেন যদি আমি অ্যাডভান্সে আসি, তো অ্যাডভান্সে আসলে আমরা মার্জিন দেখতে পাচ্ছি, প্যাডিং দেখতে পাচ্ছি। মার্জিন মানে হচ্ছে আপনার এই এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এর বাইরে একটা জায়গা নেওয়া। আমি যদি এখানে বাড়াই দেখেন কি হয়, তো এটা হচ্ছে মার্জিন আকারে নিচে, অর্থাৎ আমার এই এরিয়াতে একটা মার্জিন রেখে গেছে। আর প্যাডিং অলমোস্ট সেম জিনিসই, দেখেন এখানেই বাড়বে, সরি, প্যাডিংও অলমোস্ট আপনার সেম মনে হবে, কিন্তু প্যাডিং এবং মার্জিনের মধ্যে একটা ডিফারেন্ট আছে, সেটা আমি অন্য ক্লাসে বলতেছি। ওকে, দেন আপনারা দেখতে পাচ্ছেন উইড, এই উইডটার মানে হচ্ছে এই টেক্সটুকুর উইড। তো টেক্সটের উইড আমরা এখান থেকে 100% অটো ইনলাইন কাস্টম করতে পারবো। এরপরে দেখতে পাচ্ছেন অ্যালাইন সেলফ, এখান থেকে আমরা একটু ছোট করে দিই বা আমি এগুলাকে জিরো করে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য, এবং টেক্সটটাকেও আমরা একদম কমাই ফেলছি। আমাদের টাইপোগ্রাফি থেকে আমরা ওয়ার্ড স্পেসিংটা একটু কমাই দিচ্ছি। ওকে ফাইন, অ্যাডভান্সে আসলাম। এখন এই সেলফ অ্যালাইনের মধ্যে আসলে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা সমস্তটা লেফট থেকে শুরু হয়েছে, কন্টেন্ট যতটুকু ততটুকু পর্যন্ত আছে। আমি একটু খেয়াল করেন, এটা যদি আমি ক্লিক উঠাই দিই, তাহলে এটা এই পর্যন্ত এরিয়া দেখতে পাচ্ছি, এটা রাখলে এরিয়াটা এই পর্যন্ত হয়ে গেল। ওকে, দেন এটা সেন্টারে সেন্টারে চলে যাবে, ইন্ড ইন্ডে চলে যাবে, এবং স্ট্রেচ করলে ডিফল্ট যেভাবে ছিল সেভাবে হয়ে যাবে। এবং অর্ডার, মানে আপনার যদি এখানে একাধিক থাকবে, তাহলে কোন অর্ডারে সাজাবেন সেটা এখান থেকে ডিপেন্ড করবে, আমি কাস্টম অর্ডারও দিতে পারবো। এবং সাইজ, এইখানে সাইজ বলতে বোঝানো হচ্ছে এই যে এরিয়াটুকুর সাইজ। দেখেন আমি যদি এটা ক্লিক করি, তাহলে এটা একটু বড় হয়ে গেল, এটা ক্লিক করলে এটা এরকম হয়ে যাচ্ছে। দেন আমরা যদি আসি পজিশন, পজিশনের এখানে তিনটা অপশন রয়েছে, একটি হচ্ছে অ্যাবসোলিউট, ফিক্সড, একটা হচ্ছে ডিফল্ট। অ্যাবসোলিউট করলে কি হবে, এটা ভেসে যাবে, অর্থাৎ এটাকে আমরা টান দিয়ে যে কোনো জায়গায় নিতে পারবো। যদি আমি অ্যাবসোলিউট ক্লিক করি, দেখেন এটা ভেসে গেছে, এখান থেকে টান দিয়ে আমরা আমাদের এই ডিপের মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারবো। এবং দেখতে পাচ্ছেন ফিক্সড, ফিক্সড করলে যেটা হবে, যেখানে থাকবে এটা সেখানে ফিক্সড হয়ে থাকবে। এরপরে হলো জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স হচ্ছে আমাদের পাশাপাশি যদি দুইটা বা একটার উপরে আর একটা কন্টেন্ট রাখি, তাহলে কে কার উপরে থাকবে সেটা ডিপেন্ড করবে জেড ইন্ডেক্সের উপরে। আমি যদি কোনো এর পাশে যদি আর একটা অংশ রাখতাম এবং এটাকে একটার উপরে একটা রাখার চেষ্টা করতাম, বা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু রাখার চেষ্টা করতাম, বাই ডিফল্ট হবে যার জেড ইন্ডেক্স বেশি সে উপরে থাকবে। এবং সিএসএস আইডি, সিএসএস ক্লাস, এটা হচ্ছে আমরা এইখানে যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লাস তৈরি হয়েছে, এই ক্লাসগুলো আমরা কাস্টমভাবে এখান থেকে দিতে পারবো, বা আইডি এখান থেকে দিতে পারবো। দেন আমরা মোশন ইফেক্টস, অর্থাৎ এইটার মোশন ইফেক্ট দিতে পারবো। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো পরে, একটু জাস্ট দেখাচ্ছি। দেখেন এটা একটা ফেড আপ, ফেড হচ্ছে, আমরা যদি এখান থেকে আসি এটা একটু অ্যানিমেশন হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে মোশন ইফেক্টসের অংশ। ট্রান্সফর্ম, ট্রান্সফর্মও প্রায় ইফেক্টের মতোই। দেখেন যদি যদি আমি এই এটাকে রোটেট করতে চাই, দেখেন এরকম ব্যাপার স্যাপার। দেন আমরা হচ্ছে ট্রান্সফর্ম বুঝলাম, ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এখান থেকে ক্লিক করে। জাস্ট আমরা এখান থেকে এসে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। দেন আমরা একটা বর্ডার দিতে পারবো, এখান থেকে কীভাবে বর্ডার দিতে হয়। ওকে, যদি আমি বর্ডার সলিড দিয়ে দিই এবং আমরা এখান থেকে যদি এটাকে বাড়াই, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন বর্ডার চলে আসছে, এবং আমরা এখান থেকে বর্ডারের কালার ডিপেন্ড করে দিতে পারবো, ঠিক আছে, সাদা কালো যা বলেন সে ধরনের বর্ডার দিতে পারবেন। এবং বর্ডার রেডিয়াস, আমরা যদি রেডিয়াস দিই, তাহলে এই বর্ডারগুলো, এই কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে। ওকে, রেডিয়াস দিচ্ছি, দেখেন কর্নারগুলো সুন্দরভাবে রাউন্ড হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখান থেকে টেক্সটের বক্সের, এই বক্সের শ্যাডো দিতে পারি, এখান থেকে ক্লিক করলে আমরা বক্সের
শ্যাডো দিতে পারবো। এদের শ্যাডো, শ্যাডো মানে ছায়া, আমরা এটা একটু নামাই দিতে পারলাম। এরপরে যেটা করতে পারবো, এই যে মার্কস অপশনটা আমরা এটা পরে বোঝাবো। রেসপন্সিভ, রেসপন্সিভ মানে হলো আমরা কোন ডিভাইসে এটা দেখতে চাচ্ছি আর কোন ডিভাইসে হাইড করে রাখতে চাচ্ছি। তো এখান থেকে দেখেন ডেস্কটপে হাইড থাকবে, আমরা এখান থেকে ক্লিক করলে ডেস্কটপে আর দেখা যাচ্ছে না। বা এটা যদি আমি মোবাইলে ক্লিক করি, হাইড করি, এবং আমি যদি মোবাইল ভার্সনে যাই, এইখানে ক্লিক করার পরে এখানে মোবাইলে যাই, তাহলে দেখবেন যে মোবাইলে এটা হাইড হয়ে গেছে। ওই হলো আমাদের অংশ। এবং অ্যাট্রিবিউট, এখানে আমরা এটা প্রসারা ইউজ করতে পারবো না, দেন সিএসএসটাও আমরা প্রসারা ইউজ করতে পারবো না। তো এই হলো ওভারঅল একটা উইজেট নিয়ে কথা বললাম, এবং এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এই প্রত্যেকটা অপশন কিন্তু আমরা নেক্সট উইজেটগুলোতে পাবো, সুতরাং ওইখানে কিন্তু আমরা এত বেশি সময় স্পেন্ড করবো না। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।